আমার স্ত্রীও খুব সুন্দরী, যাকে বলে টষ্টসে সুন্দরী। দুধে আলতা গায়ের রং, হাঁটলে মনে হয় পায়ে পায়ে পদ্মফুল ফুটছে। ফর্সা মেয়ের এক পিঠ কালো চুল, টানা টানা কালো চোখ, কেমন যেন দেবী দেবী ভাব। বউ সুন্দরী হলে পুরুষের মাথা ঠিক থাকে না। আমারও মাথাটা গোল্লাই গেল। আমিও হেঁকে বলে দিলুম, ওরে কুমোরপাড়ায় খবর দে, এবার থেকে এবাড়ির দুর্গা প্রতিমার মুখ হবে তোদের মা ঠাকুরুনের মুখের মতো। আমার আজ্ঞা বললে কথা। অক্ষরে অক্ষরে পালিত হল। বৃদ্ধ কুলপুরোহিত পুজোর প্রথম দিন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে মুখের দিকে তাকালেন। দেখলুম তার সমস্ত শরীর দরদর করে ঘামছে, কাঁপতে কাঁপতে বসে পড়লেন তিনি। তারপর ফ্যাল ফ্যাল করে তাকালেন আমার দিকে। বললুম, যা দেখছেন তা ঘটেছে আমার আজ্ঞায়, আপনাদের মা ঠাকুরুনি স্বয়ং দুর্গা। বৃদ্ধ পুরোহিত আর একটিও কথা বললেন না, সষ্টাঙ্গ প্রণাম করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর মনে হলো একটিবার যেন কাঁদতে কাঁদতে অস্পষ্টভাবে সর্বনাশ শব্দটি উচ্চারণ করলেন। কিন্তু আরও বড় সাহস দেখিয়েছি আমি। প্রিয়তমা এস্থারের মুখও আমাদের বাড়ির দুর্গার প্রতিমার মুখে, যাক সেসব কথা, এতদিন পরে প্যারিসের এই পার্টিতে সারা রাত আমোদ করার পর হঠাৎ এস্থারের কথা কেন? পাস্ট ইজ পাস্ট, ডেড অ্যান্ড গন। বাঙালির সুরাসান্দ্র দৃষ্টি ভোর রাতের পাখির মতো উড়ে গিয়ে ঝুপ করে বসে পড়ল টলমল পায়ে সুরার গ্লাস হাতে ক্রমে কাছে এগিয়ে আসা লাস্যময়ী ফরাসি মধ্যবয়সিনীর উপচে পড়া বিভাজিকা নদীটির ধারে। প্রিয়তম দ্বারকা, এসো ধরা দাও আমার আলিঙ্গনে, সঁপে দাও নিজেকে, গ্রহণ করো আমার প্রণয়। এরকম করে এত মানুষের সামনে কেউ প্রেম জ্ঞাপন করে? এই হল ফরাসি আভিজাত্য। কি নির্লজ্জ, কি মেকি, কেমন যেন যাত্রা যাত্রা। কিন্তু তক্ষণই দ্বারকানাথ ঠাকুর, বয়স 48, দেখতে পেলেন ফরাসি সুন্দরীর শাখের মতো সাদা বুকের ডান ধারে একটি ছোট্ট ব্রাউন তিল। লাল তিল দেখেছি, কালো তিল দেখেছি, কিন্তু খয়েরি তিল এই প্রথম। আলোর গতিতে ভাবে দ্বারকানাথ ঠাকুরের মন, মনের ইচ্ছে মুহূর্তে চলে যায় তার জিভে। দ্বারকানাথ বলে ফেলেন যা তিনি বলতে চাননি, আই উইশ আই কুড বি দ্যাট ব্রাউন বিউটি স্পট রাইট দেয়ার। দ্বারকানাথকে নিবিড় আলিঙ্গনে শিথিল নরম উথলে ওঠা দুটি বুকের ওপর টেনে নেয় সুন্দরী। দ্বারকানাথ জড়িয়ে ধরেন সুন্দরীর কোমর। এ কি, যে মেয়ের বুক এমন থই থই, যে মেয়ের নিতম্বের ওপর হাজার লাইন লিখতে পারতেন কবি কালিদাস, সেই মেয়ের কোমরে হাত দিয়ে দ্বারকানাথের মনে হলো তিনি যেন একটি ভরপুর ফুলের তোড়ার গোড়াটি ধরেছেন। কর্সেটের বন্ধন কি আটোসাটো, কি নিষ্ঠুর নির্মম, সমস্ত কোমরটাকে যেন নিংড়ে ছিবড়ে করে শীর্ণ করে দিয়েছে। দ্বারকানাথের ভারী মায়া হয়, বাঙালি মেয়েরা এইভাবে কোমর বাঁধলে কেমন হতো? তারা শুধু কোমর বেঁধে ঝগড়া করতে পারে, কিন্তু কোমরকে বাগে আনার কোনো চেষ্টাই নেই তাদের। স্ত্রী দিগম্বরীর কোমর ঝলকে মনে পড়ে, কিন্তু তিনি গত হয়েছেন, দুজনেরই হার জুড়িয়েছে। ফরাসি রমণীর আলিঙ্গনের মধ্যে মৃত স্ত্রীর কোমর নিয়ে ভেবে সময় নষ্ট করতে রাজি নয় দ্বারকানাথের মন। দ্বারকানাথের আলিঙ্গনে কাটা দেয় সুরাচ্ছন্ন রমণীর অঙ্গে। সে বলে দ্বারকানাথকে, তুমি অনেক দূরের দেশের মানুষ, এখানকার কোনো পুরুষের মতো নও তুমি। আমার চেনা পুরুষের কারো সঙ্গে তোমার মিল নেই। তোমার আচরণ, ব্যবহার, শরীরী ভাষা সব ভিন্ন। নিশ্চয়ই খুব খারাপ লাগছে। না, সারাক্ষণ তোমাকেই দেখেছি দূর থেকে আর মুগ্ধ হয়েছি। মুগ্ধ হওয়ার কারণ? তুমি একেবারে অন্যরকম, তাই মুগ্ধ হয়েছি। অবাক না হয়ে মুগ্ধ হলে কেন? দ্বারকানাথের কণ্ঠে আবেগ। সমস্ত বিস্ময়ের মধ্যে লুকিয়ে থাকে মুগ্ধতা। তুমি খুব সুন্দর কথা বলো। ফরাসি মেয়েদের মন সুন্দর, তাই তাদের কথাও সুন্দর। দ্বারকানাথ আর ফরাসি রমণী এতটাই ঘন পরস্পরের সঙ্গে, মাঝখানে কোনো বিভেদ রেখা আছে বলে তো মনে হয় না। কি নাম তোমার? নোয়েল। নোয়েল বিবাহিত না অবিবাহিত জানতে চায় না দ্বারকানাথ। এক সুন্দরী লাস্যময়ী টালমাটাল সংলাপময়ী রমণীর নাম নোয়েল, এইটুকুই যথেষ্ট। বোঝো তুমি ফরাসি মেয়ের মন। ফরাসি মেয়ের মন আর বাঙালি মেয়ের মন কত আলাদা, সত্যি বোঝেন কি দ্বারকানাথ? কি চাইছে ফরাসি মেয়ের মন? দ্বারকানাথ আশ্রয় নেন তার সাবলীল কৌতুক বোধে। একটা কিছু, যা হোক একটা কিছু উপহার, যা আমাকে চিরদিন মনে করিয়ে দেবে এই রাত, তোমাকে মনে পড়বে। এই মুহূর্তটির জন্যেই অপেক্ষা করছিলেন দ্বারকানাথ। বললেন, এসো আমার সঙ্গে। রমণীর কোমর জড়িয়ে তিনি নিয়ে যান একটি দরজার সামনে। এই ব্যাঙ্কোয়েট হলে অনেকগুলি দরজা, প্রতিটি দরজায় ঝুলছে কাশ্মীরি শালের পর্দা। এমন পর্দা ফরাসি নিমন্ত্রিতরা আগে কোথাও কখনো দেখেনি। দ্বারকানাথ সঙ্গে করে এনেছে ভারত থেকে, তারই আজ্ঞায় পর্দাগুলি এমনভাবে টাঙানো হয়েছে একটু টানলেই যেন খুলে ঝুপ করে নেমে আসে। এক হাত রমণীর কোমরে, অন্য হাতে পর্দায় আলতো টান দিলেন দ্বারকানাথ, আর অমনি সমস্ত পর্দাটা চলে এলো হাতের মুঠোই। বিদেশি অতিথিরা যে যেখানে দাঁড়িয়ে সবাই স্তব্ধ দেখছে দ্বারকানাথকে।
দ্বারকানাথ অনামিকা থেকে খুলে ফেললেন হীরের আংটি। শালটি ঢুকিয়ে দিলেন আংটির গর্তে। এ তো ম্যাজিক! সবাই বিস্মিত হয়ে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। সমস্ত শালটি সাপের মতো হিলহিলে শরীর নিয়ে আংটির একদিক দিয়ে ঢুকে অন্যদিকে সরসর করে বেরিয়ে এলো। তারপর শালটিকে আবার খুলে ধরলেন সবার সামনে। চকোলেট রঙের জমির উপর ছড়িয়ে আছে সূক্ষ্ম সুতোর রঙিন কাজ। নোয়েল দাঁড়িয়ে দ্বারকানাথের প্রায় গা ছুঁয়ে তার ঠোঁট দুটি বিস্ময়ে কিঞ্চিত ফাঁক হয়ে আছে। চোখে মুখে প্রশ্ন, কত মূল্য হবে এহেন বস্তুর? আর কত অর্থের মালিক দ্বারকানাথ? টাঙিয়ে রাখেন এমন মহার্গ বস্ত্র ঘরের দরজায় পর্দা করে। নোয়েলকে নিজের হাতে সেই শাল পরিয়ে দেন দ্বারকানাথ। সবাই করতালি দেন বিস্মিত অভিনন্দনে। ঘরের অন্যান্য রমণীরা এবার এগিয়ে আসতে থাকে দ্বারকানাথের দিকে। দ্বারকানাথ পড়তে পারেন তাদের মন, কিন্তু দেখান আপাত অন্য মনস্কতা। রমণীরা প্রায় ঘিরে ফেলেছে তাকে। তিনি হীরের আংটিটি পরিয়ে দেন নোয়েলের বাঁ হাতের অনামিকায়। দ্বারকানাথের হীরের আংটি নোয়েলের আঙ্গুলে বড় হয়। নোয়েল বিহবল এবং বাক্যহারা। দ্বারকানাথ চুমু খান নোয়েলের ঠোঁটে। লক্ষ্য করেন, শীতের রাতেও তার বিভাজিকায় দেখা দিয়েছে বিন্দু বিন্দু ঘাম। দ্বারকানাথ তাকান এবার অন্যান্য রমণীদের দিকে। তারপর একটির পর একটি পর্দায় টান দিতে থাকেন। ঝুপঝুপ করে খুলতে থাকে অনন্য অবিশ্বাস্য শালের পর্দা। তিনি জানেন রমণীর সংখ্যা তার পার্টিতে এগারোর বেশি নয়। বিপুল ব্যাঙ্কোয়েট হলের দরজার সংখ্যা কিন্তু নয়। শেষ দরজায় তাই তিনটি পর্দা। এমনভাবে ঝোলানো হয়েছে মনে হচ্ছে একটাই। দুটো বাড়তি পর্দা চোখেই পড়ছে না। কোনো সুন্দরী বঞ্চিত হয় না দ্বারকানাথের আশ্চর্য উপহার থেকে। সবার অঙ্গেই তিনি পরিয়ে দেন বাতাসের মতো হালকা অথচ আদরের মতো উষ্ণ শাল। সবার ঠোঁটেই নেমে আসে দ্বারকানাথের ওষ্ঠ স্পর্শ। রমণীরা সবাই বিহবল, এমন সন্ধ্যা তাদের জীবনে এই প্রথম। সন্দেহ নেই তাদের মনে, দ্বারকানাথ টেগোরের মতো অভিজাত সুন্দর পুরুষ তারা দেখেনি। একটি অস্পষ্ট বেদনাও তাদের কষ্ট দিচ্ছে। নোয়েল কি ভাগ্যবতী, শালের সঙ্গে হীরের আংটি শুধু সেই পেলো।